তারা যদি ভয় পেয়ে পালিয়ে যায় কোনদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবে না, দাঁড়াতে পারবে না। এবার কলকাতায় নিজের প্রথম সিনেমা করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। ফ্ল্যাশব্যাক খ্যাত ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টলিউডে। এ ছবিটি পরিচালনা করছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলি। ইতিমধ্যেই এপার বাংলা ও ওপার বাংলায় বুবলিকে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। কলকাতার বিভিন্ন তারকাও কথা বলেন এ বিষয়ে। এবার মুখ খুলেছেন কলকাতার সুপারস্টার দেব। দেব বলেন, আমাদের চলচ্চিত্রে কোনো বর্ডার নেই, যে কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী যে কোনো জায়গায় অভিনয় করতে পারেন, সারা বিশ্বেই অভিনয় করতে পারেন, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। তাছাড়া বুবলি তো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। আমার বিশ্বাস, বুবলি বাংলাদেশে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, কলকাতায়ও ঠিক তেমনি জনপ্রিয়তা অর্জন করবেন। আমি সৌরভ দাস ও বুবলির জন্য শুভকামনা জানাই।